বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে এমসিকিউ মডেল টেস্ট পর্ব। আমরা মোটামুটি 42-43টি পর্ব শেষ করেছি। আজকে আমরা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ মডেল টেস্ট পর্ব 44-এ আমরা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করতে যাচ্ছি। আজকে হচ্ছে 461 থেকে 470। তাহলে প্রথমে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে সাক্ষ্য আইনের কত ধারায় ষড়যন্ত্রকারীদের কাজকে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। 14, 8, 10 এবং 9। আমরা জানি 10 ধারায়। তারপর খেয়াল করি সাক্ষ্য আইনের 19 ধারার বিষয়বস্তু নিচের কোনটি সঠিক। স্বীকৃতি দিতে পারে মামলার পক্ষগণ প্রতিনিধি, মামলার পক্ষগণের বিরুদ্ধে পক্ষ হিসেবে প্রতিষ্ঠানযোগ্য লোকের স্বীকৃতি, মামলার বর্ণিত মদত উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি, তারপর হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 19 ধারার বিষয়বস্তু হচ্ছে যে স্বীকৃতি দিতে পারে এমন মামলা কোনো পক্ষের গণের প্রতিনিধির। তারপর খেয়াল করে যে কোন দলিলটি পাবলিক দলিল, প্রকাশিত অপ্রকাশিত মামলার আর্জি। আমরা দেখতে পাচ্ছি মামলার আর্জি এবং গ উইলভিন নয়, মামলার পাবলিক দলিল হচ্ছে মামলার আর্জি। তারপর খেয়াল করি যে সাক্ষ্য আইনের 137 ধারার বিষয়বস্তু নিচের কোনটি সর্বাধিক সঠিক। জেরার সংজ্ঞা, জন্মদিন সংজ্ঞা, পুনর্জন্মদিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই সঠিক। পুলিশ অফিসারের কাছে কেউ স্বীকারোক্তি প্রমাণ করা যায় না, এটা সাক্ষ্য আইনের কত ধারায়? আমরা জানি সাক্ষ্য আইনের 25 ধারায়, এই 23, 25, 30, 32। আমরা জানি পুলিশ অফিসারের কাছে দেওয়া স্বীকারোক্তি প্রমাণ করা যায় না 25 ধারায়। তারপর খেয়াল করি যে অ্যাডমিশন এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারা বিষয়বস্তু? 16, 17, 18, 19। আমরা জানি কি 17 ধারা। সকল দেওয়ানি কার্যক্রমে কোনো পক্ষের স্বামী স্ত্রী গণ্য হবে অবশ্যই যোগ্য সাক্ষী, অযোগ্য সাক্ষী, তারপর হচ্ছে সংশ্লিষ্ট সাক্ষী, অনিশ্চিত সাক্ষী। আমরা জানি কি অবশ্যই যোগ্য সাক্ষী। তারপর খেয়াল করি একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। ব্যক্তির কত 7 বছর যাবৎ, 10 বছর, 15 বছর, 30 বছর। আমরা জানি যে একজন ব্যক্তি জীবিত মর্মে দাবি করে তাকে প্রমাণ করতে হবে ব্যক্তি 7 বছর যাবৎ। তারপর আমরা খেয়াল করি সাক্ষ্য আইনে 137 ধারা অনুযায়ী সাক্ষীদের কত ধরনের সাক্ষ্যের কথা বলা হয়েছে? 2, 3, 4, 8। অর্থাৎ আমরা জানি সাক্ষ্য জন্মদিন 3 ধরনের। তারপর গেল সাক্ষ্য আইনের কোন ধারায় ডাবল জিওপার্ডের নীতির প্রতিফলন ঘটেছে? আমরা জানি সাক্ষ্য আইনের 40 ধারায়। তাহলে আমরা খুব সহজেই আমরা আজকের যে আলোচনা পর্ব, খুব মডেল টেস্ট পর্ব 44, 461 থেকে 470, আমরা খুব সহজেই আমরা দেখতে পেলাম। তাহলে আমরা আরেকবার যদি একটু রিপিট করি, তাহলে সাক্ষ্য আইনের কত ধারায় ষড়যন্ত্র কাজকে প্রাসঙ্গিক চিহ্নিত করা হয়েছে? 10 ধারায়। সাক্ষ্য আইনের 19 ধারায় হচ্ছে বিষয়বস্তুতে স্বীকৃতি দিতে পারে এমন মামলার পক্ষের প্রতিনিধি, কোনটি পাবলিক দলিল, মামলার আর্জি। সাক্ষ্য আইনে 137 বিষয়বস্তু নিচের কোনটি সর্বসঠিক? জেরা, জন্মদিন, পুনর্জন্ম, অর্থাৎ সবগুলোই সঠিক। পুলিশ অফিসের কাছে দেওয়া স্বীকৃতি প্রমাণ করা যায় না। সাক্ষ্য আইনে 25 ধারা। অ্যাডমিশনের সাক্ষ্য আইনে কত ধারায় বিষয়বস্তু? 17 ধারা। সকল দেওয়ানি কার্যক্রমে কোনো পক্ষে স্বামী স্ত্রী গণ্য হবে অবশ্যই যোগ্য সাক্ষী। একজন ব্যক্তি জীবিত মনে দাবি করে তাকে অবশ্যই 7 বছর যাবৎ, ওই ব্যক্তি সংবাদ পাওয়া যায় না, তাহলে আমরা 7 বছর যাবৎ এরকম তাকেই প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনে 137 ধারা অনুযায়ী সাক্ষীর কত ধরনের সাক্ষ্য গ্রহণ কথা বলা রয়েছে? 3 ধরনের। তারপর খেয়াল করি সর্বশেষ সাক্ষ্য আইনের কোন ধারা ডাবল জিওপার্ডি নীতির পথফলন ঘটেছে? তাহলে 40 ধারা। তাহলে আমরা আশা করি আপনারা খুব সহজেই আজকের যে আলোচনা পর্ব আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আমরা এই ভিডিওগুলো খুব সহজেই আপনারা এই যে আলোচনাগুলো আশা করি মোটামুটি সর্বশেষ পর্যন্ত আপনারা সেই সাথেই থাকবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।